পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি এটাকে ফেটে নিচ্ছি। ভালো করে ফেটে নিব। ফেটে নেওয়ার পরে আমি এটাকে ভাজবো, বড়ার মতো করে বড়া করব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বড়াটা ভাজার জন্য। কড়াইয়ের তেলটাকে আমি গোটা কড়াইয়ে এবার ভালো করে এরকম ছড়িয়ে দিচ্ছি, কারণ বড়াটা ভাজবো তো সেই জন্য। এবার এগুলো ডালটা দিয়ে দিচ্ছি বড়া তেলের উপরে, তো একটা একটা করে এখন দিয়ে নেব। কড়াইয়ে আমি বড়াগুলো দিয়ে নিয়েছি, এবার একটা একটা করে এবার একটু করে উল্টিয়ে দেব। এই পিঠটা উল্টিয়ে দিয়ে বড়াগুলো খুব সুন্দর দেখো ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। তো এবার আমি বড়াগুলো তুলে নিচ্ছি, বড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, মতো আমি আলুতে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা ভালো করে এবার আমি ভেজে নেব। আর এই বাটিটাতে আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর ওটাতে আমি একটু টক দই দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। মশলাতে আর দেবো আমি ঘরোয়া টমেটো সস করে রেখেছিলাম, সেই সসটা একটু দিয়ে দেব। মশলাতে একসঙ্গে সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে ফাটিয়ে নিচ্ছি। আলুগুলো দেখো ভেজে তুলে নিয়েছি, এবার কড়াইয়ে তেল দিয়ে দেব আর একটু। এবার আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতা পাঁচফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিব একটা দারচিনি আর একটা এলাচ। দারচিনি আর এলাচটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে। এবার দিয়ে দিব পেস্ট করা মশলাটা। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। এখানে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে, মশলা থেকে একদম তেল ছাড়ছে। এবার মশলার উপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, ভাজিয়ে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাতে এবার আমি মশলা কষাইতে জলটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল ঢেলে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, এটা ফুটে যাক। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ভেজেই তো সেদ্ধ হয়ে গেছে। এই দেখো বড়াগুলো দিয়ে দিলাম, এবার এটা ফুটলে এটা নামিয়ে দেবো আর এই ঝোলটা সব টেনে নেবে বড়াতে। এই যে বড়া তরকারিটা আমি নামিয়ে দিয়েছি, ঝোলটা অনেকটাও টেনে নিয়েছে। তো তোমরা একবার এইভাবে বাড়িতে করে দেখবে, খুব ভালো লাগবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এতদূরই, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি শেয়ার করে দিও। হরে কৃষ্ণ।